শুভ সকাল বন্ধু। আর আজকে হচ্ছে ষষ্ঠী, আর তোমাদের সবাইকে জানাই মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলো সেরে পুজো দিতে বসে গেছি। এই পুজোর কয়েকদিন আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি, নয়তো আমার খুব একটা সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, কারণ মাম্মা অনেক রাতে ঘুমায় সেই কারণে। আর এই কয়েকদিন না দীপার প্রচুর শরীর খারাপ, সেই কারণে পুজোটা আমি দিচ্ছি নয় ওই। আর এই যে এই দুষ্টুটা সকাল থেকে যা চেঁচায় না, মাথাটা খারাপ করে দেয়, আর আমার মামামও ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং। তারপরে কি করে কি করে কি করে কি করে কি করে কি করে ও বাবা খাবে তো? আচ্ছা না, এটা কি গো শোনা, এটা কে গো, এটা কে 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 ভোলু বলু না ভোলু বলু। আর ওইটা কে, ওই যে ওই যে নিচেরটা, এটা ভোলু। আর এটা কে, এটা এটা ডগি। আগে মামাম বলতে পারলো ডগি ডগি, আগে ডগিটা খুব বলতে পারতো ভালো, ডগি ডগি ডগি। পুজোর সময় শরীর খারাপ করে রেখে দিয়েছে, গলা ব্যথা, ঠান্ডা লেগেছে। আজকে যেহেতু ষষ্ঠী, সেই কারণে আমাদের বাড়িতে ভাত হয় না, আমাদের বাড়িতে রুটি বা পরোটা, লুচি, রুটিটা ঠিক খেতে নেই আর পরোটাটা খেতে খাওয়া যায়। তো আমাদের আজকে পরোটা করেছে, সয়াবিন আলুর তরকারি করেছে, বাঁধাকপি করেছে আর কুমড়ো ভাজা করেছে। আর এইসব খাওয়ার সময় আমার একটু লঙ্কাটা লাগে, লঙ্কা ছাড়া আমি খেতে পারি না, আমার গা ঘেটে যায় মিষ্টি মিষ্টি খাওয়ার, তো সেই কারণে। আর আজকে যেহেতু লুচি পরোটা করবে, সেই কারণে মামার জন্য আলাদা করে ভাত করা হয়েছে, আর ওকে ডিম আলাদা করে দেওয়া হয়েছে, ও ডিম ছাড়া একদমই খেতে পারে না। আর এখন হয়ে গেছে সন্ধে আর আমরা এখন বেরোবো ঘুরতে। মামা আগের দিন থেকে বলে রেখেছে যে ঘুরতে যাবে, আর ওর মেইন ঘোরার কারণই হচ্ছে এইগুলো হচ্ছে চড়া। তো মামাম ফার্স্টে এসে এই জাম্পিংয়ে উঠে গেল, তারপরে আবার মিকি মাউস উঠবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে যাব ঠাকুরটা দেখে। আমি এই একটা জায়গাতেই ছিলাম, আর বেশি দূর যাইনি, আর অনেক এখানেই অনেকটা টাইম কাটিয়ে দিয়েছে আমার মামা এইগুলো চড়ে। তারপরে এই খেলনার দোকানে আসলাম, এখানে ওর কিছুই পছন্দ হলো না। প্যান্ডেলটা খুব একটা বড় করেনি, কিন্তু মার খুব সুন্দর দেখতে হয়েছে, তো দেখে টেকে চলে এলাম। তারপরে আরেকটা খেলনা দোকানে আসলাম, সব কিছু দেখার পরে এই সাইকেলটা পছন্দ হয়েছিল, কিন্তু ওটাও নেবে না, ওর যে কী নেশা উল্টাপাল্টা জিনিস। দুষ্টুমি করছো তো, আর নেবো না কিন্তু, নিয়ে আসবো না কিন্তু, এইটা নিয়ে নাও, এই সাইকেলটা নিচ্ছে, এটা নাও, ওইটা নিতে হবে না, আর কোনোদিন আনবো না কিন্তু। ওর জেদ যেটা ওর সেটাই করে ছাড়ে, তো সেই কারণে ওটা নেওয়াই হলো। আর এগুলো জানো তো বেকার জিনিস, সত্যি কথা বলতে এগুলো বের করে ফেলে না আর এগুলোর কোনো ভ্যালু থাকে না, আমি দেখেছি। তো এগুলো দুদিন যাবে, দুদিন খেলার পর আর খেলবে না, ওর যেটা যেরকম পছন্দ হয়, মানে এই প্যাক, মানে এরকম যত প্যাক আছে ও সব রকম ওর নেওয়া হয়ে গেছে। তো ও যে আর কত নেবে এগুলো, যা দেখে তাই, মানে এই প্যাকেরই মানে বেশিরভাগগুলো নেয়। তারপরে ও কোথায় দেখেছে ভিডিওতে এই বেলুন ফাটানোরগুলো, সেগুলো আগের দিনই বলছিলো যে ফাটাবে, তো সেদিনকার দিনই, আগের দিন যেদিন ত্রিবেণীতে গেছিলাম সেদিনকার দেওয়া হয়নি, কিন্তু আজকে ভাবলাম যে না দেবো। তো দেখলাম ফাটালো, পাঁচটা ছিল তার মধ্যে চারটে ফাটিয়েছে। তারপরে লাস্টে চলে আসলাম এখানে, আজকে যেহেতু নিরামিষ সে কারণে জিলাপি আর একটু বাদাম নিয়ে বাড়ি থেকে ফিরলাম। তো ব্লগটা এইটুকু রাখছি, টাটা, গুড নাইট।